আমি তোমাদেরকে করে দেখাবো কাঁচার পেঁপের একটি রেসিপি বাচ্চাদের জন্য, যারা খাওয়া নিয়ে বায়না করে খাবো না বলে, সেই জন্য আমি এটা করব। তোমরাও করে অবশ্যই খাওয়াবে। চলো গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছি। পেঁপেটাকে আমি এখন ধুয়ে কেটে নেব। এটিকে এখন আমি চোঁচা ছাড়াই নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, একদম বেশি নেই, একটাও বেশি হয়নি এখনো। পেঁপেটাকে আমি এখন কুচি করে কেটে নিচ্ছি, যেমন আলু ভাজা কাটে ঠিক তেমন করে আমি কেটে নেব। তোমরা, আমি একদম কুচি করে কেটে নিয়েছি, এমনি করে আমি সম্পূর্ণটা কেটে নেব। আমার সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এই রেসিপিটির জন্য একটা গুঁড়ো মশলা লাগবে, সেটি আমি তৈরি করে নেব। এখন কড়াইটাকে আমি হালকা হিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি, দিচ্ছি এক চামচ ধনিয়া। এটিকে আমি লো হিটে কয়েক সেকেন্ড ভেজে নেব। যতক্ষণ ছেন না বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি মশলাটাকে শিলনোড়ায় পিষে নেব। গরম অবস্থায় পিষতে হবে এটাকে, এটাকে ঠান্ডা করা যাবে না। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, গুঁড়ো করে তুলে নিয়েছি। আর 1 ইঞ্চির মতো আমি আদা বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 চামচ। তেলটা আমি গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য জিরে, হালকা বাদামি রং করে এটাকে আমি ভেজে নেব। বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। 25 গ্রাম মুগ ডাল, এদিকেও আমি ঠিক অমনি করে ভেজে নেব। উনুনের হিটটা রাখবে মিডিয়াম। আমার বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবারে আমি সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিব। এবারে আমি হাই হিটে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম, দেখো জলটা শুকিয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল, আগে থেকে আমি কুড়িয়ে রেখেছিলাম। এটিকে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, এটিকেও আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আবার আমি তেল দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 500 জল। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি হাই হিটে 5 মিনিট জাল করে নেব। ঝোলটা দেখতে পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। আমার 5 মিনিট জাল করে নেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পিটিয়ে পিটিয়ে আমি মিশিয়ে নেব এগুলোকে, যাতে ঝোলের সাথে পেঁপেটা ভালো করে মিশে যায়, সেজন্য আমি পিটিয়ে পিটিয়ে দিচ্ছি। আমি সামান্য গুলমরিচ
গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা পুরোটাই অপশনাল চাইলে তোমরা দেবে না চাইলে না দিতে পারো বাচ্চারা ঝাল খায় না সেই জন্য এটা দেওয়ার দরকার নেই উনুনের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি যে আমার করে রাখা মশলা মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চাইলে তোমরা ঝাল দেবে কোনো কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা না শুধু গোলমরিচের গুঁড়ো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী